অনেক অনেক বেশি খুশি হয় আল্লাহ। মুসনাদে আহমদ নামক কিতাবের মধ্যে হাদিস এসেছে, ওই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি, শুনেন। এক ব্যক্তি এলাকার মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি, প্রত্যেক এলাকাতেই কিছু না কিছু খারাপ ব্যক্তি আছে, আছে কিনা বলেন? আছে 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 এমন খারাপ, ওই এলাকার মানুষগুলো ওই খারাপ ব্যক্তির যন্ত্রণার কারণে, নির্যাতনের কারণে অতিষ্ঠ হয়ে যায়, কিন্তু তার ক্ষমতার কারণে তাকে কিছু বলতে পারে না, এমন ব্যক্তি আছে কিনা বলেন? আছে আছে। আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এক এলাকার মধ্যে এমন একজন খারাপ ব্যক্তি ছিল, সে ছিল চোর ডাকাত। এত পরিমাণে চুরি করত, এত পরিমাণে ডাকাতি করত, মানুষের উপর জুলুম করত, যা ইচ্ছা হয়তো তাই করত, মানুষ তার নির্যাতন থেকে বাঁচতে পারতেছে না। এমত অবস্থায় ওই এলাকার সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, এই ব্যক্তিটাকে আমরা হাত পা বেঁধে ধরে ধরে হাত পা বেঁধে তাকে জঙ্গলের মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসবো। এলাকার সমস্ত মানুষগুলি ওই ব্যক্তিটাকে ডেকে এনে ধরে, সবাই মিলে ধরে, তার হাত পা বেঁধে তার সন্তানের কাছে তাকে সুপর্দ করে দিল। যদি তোমরা এই এলাকার মধ্যে বাস করতে চাও, তাহলে এই ব্যক্তিকে বাধা অবস্থায় জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে নিয়ে তোমরা ফেলে দিয়ে আসো। কত নির্মম, যেই সন্তানের জন্য বাবা এত কষ্ট করলো, মাথার ঘাম পা পর্যন্ত ফেললো, ওই সন্তান বাবার হাত বেঁধে পা বেঁধে তার বাবাকে জঙ্গলের মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসলো। যে স্ত্রী জীবন সঙ্গিনী, যাকে অর্ধাঙ্গিনী বলা হয়, ওই জীবন সঙ্গিনী স্ত্রীও তার স্বামীকে হাত বেঁধে পা বেঁধে জঙ্গলের মধ্যে গিয়ে ফেলে দিয়ে আসলো, ফেলে দিয়ে চলে আসলো। এলাকার সমস্ত মানুষ অনেক দূরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো, এমন নির্জন এক অরণ্যের মধ্যে, নির্জন এক জঙ্গলের মধ্যে, জনমানবহীন, যেখানে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, এমন হিংস্র জঙ্গলের মধ্যে যখন ওই ব্যক্তিটাকে ফেলে দিয়ে আসলো, ওই ব্যক্তির হাত গুলি বাঁধা, পা গুলি বাঁধা, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে, আহারে আমি কেমন পরিমাণ অপরাধ করলাম, কেমন গুনাহ করলাম, যে গুনার কারণে আমার সন্তানেরা পর্যন্ত আমাকে হাত বেঁধে পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যায়। আমি কার জন্য চুরি করি, আমি কার জন্য ডাকাতি করি, যে সন্তানের সুখের জন্য আমি ডাকাতি করি, চুরি করি, অবৈধ সম্পদ অর্জন করি, আজকে সেই সন্তানই তো আমাকে জঙ্গলের মধ্যে হাত বেঁধে পা বেঁধে ফেলে দিয়ে গেছে। নিজের ভুলগুলি বুঝতে পেরে হাত বাঁধা পা বাঁধার মতো অবস্থায় আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ জীবন ভর যে গুনাহ করেছি, আমি আমার ভুলগুলি এতদিন বুঝতে পারি নাই, আজকে এই জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই গো মাহবুব, এই জঙ্গলের মধ্যে তোমার কুদরতি দরবারে আমি ফরিয়াদ জানাচ্ছি, আজকে থেকে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আমি কিঞ্চিত পরিমাণ গুনার পথে আমার পা বাড়াবো না, বলেন আল্লাহ আকবার। এই কথার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল, ওই ব্যক্তি জঙ্গলের মধ্যে মৃত অবস্থায় পড়ে রইল। হঠাৎ করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো জামানার নবী পয়গম্বর, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ঘরে ছিলেন, ঘুমিয়েছিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখানো হলো, অমুক জঙ্গলের মধ্যে, অমুক জায়গার মধ্যে আল্লাহর এক বান্দা মুসলমান, ওই ব্যক্তিটা হাত পা বাঁধা অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে আছে, তুমি ওই ব্যক্তির লাশটা জঙ্গল থেকে এনে তার জানাজার নামাজের ব্যবস্থা করে ফেলো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে উঠলেন, তিনি তার সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন, ওনার যে সাগরের ছিল সাগরেরদেরকে পাঠিয়ে দিলেন, যাও যাও অমুক জঙ্গলের মধ্যে আল্লাহর একজন বান্দা হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, তার লাশটাকে তোমরা নিয়ে আসো। সকলে গিয়ে লাশটাকে নিয়ে আসলো। ইন দি মিন টাইমে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আইসা বলতেছে, ও আল্লাহর নবী পয়গম্বর মূসা, এই যে ব্যক্তিটার জানাজার কথা আল্লাহ আপনাকে বলেছে, আপনি সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দেন, এই ব্যক্তির জানাজার মধ্যে যারা যারা শরীক হবে তাদের সকলের জিন্দগির গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে।
এই ঘোষণা যখন মাইকে হচ্ছে এটা একটা আশ্চর্যের বিষয়। এমন কোন ঘোষণা যদি আসে যে অমুকের জানাজার মধ্যে শরীক হইলে জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, আমার তো মনে হয় দুনিয়ার সমস্ত মানুষ নারী পুরুষ সকলে জানাজায় চলে যাবে, যাবে কিনা বলে। ওই এই যে ব্যক্তিটা, উনি তো খারাপ ব্যক্তি ছিল, ওনার এলাকার মধ্যে যখন এই সংবাদ পৌঁছল যে এমন জঙ্গলের মধ্যে একজন ব্যক্তি পড়ে গিয়েছিল, মৃত অবস্থায় পড়েছিল, তাকে হযরত মূসা আলাইহিসসালাম কুড়িয়ে এনে জানাজার ব্যবস্থা করতেছে, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরের কাছে ঘোষণা এসে গেছে তার জানাজার যদি কোনো ব্যক্তি শরীক হয় তাহলে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দিবে। এই কথা যখন তার এলাকার মানুষের কাছে গেছে মানুষ বিশ্বাস করতেই পারে না, আরে এই ব্যক্তি তো খারাপ ব্যক্তি ছিল, এই ব্যক্তি তো এত পরিমাণ গুনাহ করেছে আমরা তাকে দেখতেই পারি নাই, তার সন্তান আর স্ত্রী পুত্র তাকে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে, তার জানাজা পড়লে কিভাবে আল্লাহ ক্ষমা করে দেবে। সকলে মিলে ওই এলাকার সমস্ত মাতাব্বর সর্দার সহ সবাই মিলে হযরত মূসা আলাইহিসসালাম কাছে আসেন। এটা কিভাবে সম্ভব? এই ব্যক্তিটা তো আমাদের এলাকার সবচেয়ে বড় খারাপ ব্যক্তি ছিল, তার জানাজার মধ্যে যদি শরীক হয় তাহলে কিভাবে মানুষের জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দিবে? হযরত মূসা কালিমুল্লাহ বলতেছেন, তোমরা কিছুক্ষণ চুপ থাকো, আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসার অপেক্ষা করতেছি। ইন দি মিন টাইমে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আগমন করে বলতেছে, হ্যাঁ মূসা কালিমুল্লাহ, তাদের প্রশ্নের জবাব আল্লাহ এমন ভাবে দিয়েছে, সেই ব্যক্তিটা খারাপ ব্যক্তি ছিল বটে, তার জীবনে সবচেয়ে বড় গুনাহ বেশি ছিল বটে, এটা সত্য কথা, কিন্তু নির্জন জঙ্গলের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে জীবনের গুনার জন্য এমন ভাবে তওবা করেছিল, তার তওবা করার কারণে চোখের পানি বারবার জড়িয়ে জড়িয়ে পড়ার কারণে আল্লাহর কুদরতে আরো সে আজীবের মধ্যে জুস উঠে গিয়েছিল, এমন ভাবে জুস উঠে গিয়েছিল। ওই ব্যক্তি যদি ওই দিন নিজের গুনার জন্য ক্ষমা না চেয়ে সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য গুনার ক্ষমা চাইতো, আমি আল্লাহ এই ব্যক্তির মুনাজাত কবুল করে দুনিয়ার সমস্ত মানুষের গুনাহসমূহকে ক্ষমা করে দিতাম। কেমন দোয়া করেছিল আল্লাহ!